BSK অর্থাৎ বাংলা সহায়তা কেন্দ্র এই বাংলা সহায়তা কেন্দ্রের খবর পাওয়ার জন্যই হয়তো আপনি এই ভিডিওটা ক্লিক করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু করার জন্য আমি এই ভিডিওতে বাংলা সহায়তা কেন্দ্রের একটা লেটেস্ট আপডেট এই ভিডিওতে শেয়ার করব যে চাকরি কি আউদ হবে কিংবা রিক্রুটমেন্ট কবে হবে হলেও যে আপডেট রয়েছে কি আছে কবে নিয়োগ হবে কিভাবে নিয়োগ হবে এই সমস্ত বিষয় নিয়ে একটু ডিসকাশন করব একটা নোটিশ নিয়ে যে নোটিশ নিয়ে কিছুদিন আগেই আপনারা হয়তো অন্যান্য চ্যানেলে এই নোটিশটা নিয়ে হয়তো আপনি ভিডিও দেখেছেন তবে এই নোটিশের যে ভিডিওগুলো দেখেছেন তার মধ্যে অনেক চ্যানেলে আমি নিজেও দেখেছি যে মিসগাইড করা হয়েছে আমাদেরকে ভুল তথ্য বিভিন্ন ভিডিওতে দেওয়া হয়েছে ঠিক আছে আমি নিজেও দেখেছি এবং দেখার পর আমি চাইলে কিন্তু এই ভিডিওটা আমি অনেকদিন আগে দিতে পারতাম ঠিক আছে তো সঠিক খবরটা না জেনে না বুঝে আমি কখনো ভিডিও প্রোভাইড করি না এটা আমার চ্যানেলের আমার নিজের এটা অভ্যাস ঠিক আছে আমি কখনো মিসগাইড করি না কাউকে আপনারা জানেন যে খবরটা দেওয়ার সেটাই আমি দেই তো বাংলা সহায়তা কেন্দ্রের নতুন লেটেস্ট আপডেট রয়েছে এই ভিডিওতে মন দিয়ে দেখুন কেটে কেটে না দেখে একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন আপনারা অনেক নলেজ পাবেন এই ভিডিওর মাধ্যমে ঠিক আছে এবং ভিডিওটা শেয়ার করবেন অনেকের মনে ভুল ধারণা রয়েছে সেই ভুল ধারণাগুলো আমি এই ভিডিওতে ভেঙে দিতে যাচ্ছি সঠিক বিষয়টা জেনে রাখুন আপনারই ভালো হবে এবং এই ভিডিওটা শেয়ার করে অন্যকেও আপনি বোঝাতে সাহায্য করবেন তো চলুন ভিডিওটা আমরা শুরু করি আপনারা জানেন বাংলা সহায়তা কেন্দ্রে প্রথম যখন রিক্রুটমেন্ট হয়েছিল সেই প্রথম থেকে লাস্ট রিক্রুটমেন্ট পর্যন্ত আমরা কিন্তু প্রতিনিয়ত আপনাদেরকে বিভিন্ন আপডেট দিয়ে এসেছি ইন্টারভিউ থেকে শুরু করে এক্সাম থেকে শুরু করে যা যা ছিল সব কিছু নিয়ে কিন্তু আমরা ভিডিও করেছি তবে এই মুহূর্তের ব্রেকিং আপডেট রয়েছে এই নোটিশে একদমই তাই এই নোটিশটা হয়তো আপনারা দেখেছেন অন্যান্য চ্যানেলে কোথাও না কোথাও আপনি এই নোটিশ নিয়ে ভিডিও দেখেছেন তো হয়তো আপনি মিসগাইড হয়েছেন বিভিন্ন চ্যানেলের মাধ্যমে আমি নিজেও সেটা দেখেছি এবং আমি কিন্তু চাইলে এই নোটিফিকেশন নিয়ে অনেকদিন আগেই ভিডিও করতে পারতাম তবে সঠিক তথ্য না জেনে দেখুন একজন শিক্ষক যখন ছাত্রছাত্রীকে পড়ায় না তখন কিন্তু শিক্ষকের সেই সাবজেক্ট নিয়ে আগে পড়াশোনা করতে হয় এবং স্টাডি করতে হয় তারপর কিন্তু ছাত্রছাত্রীদের শেখাতে হয় ঠিক আছে তো সেহেতু আমি না জেনে না বুঝে না স্টাডি করে আমি কখনো কিছু শেয়ার করি না আপনাদের সঙ্গে তো আমি স্টাডি করে আজকে এই ভিডিওটা করছি মন দিয়ে দেখবেন প্রথমে বলে রাখি আপনাদের একটা নোটিশ অন্য একটা নোটিশ দেখাই এই যে নোটিশটা এটা 16 নভেম্বর 2022 এই তারিখে এই নোটিশটা দেওয়া হয়েছিল এই নোটিশটা রিলোকেটিং বাংলা সহায়তা কেন্দ্র বিএসকে ইন গ্রাম পঞ্চায়েত হেডকোয়ার্টার ঠিক আছে তো এই যে গ্রাম পঞ্চায়েতে আমি বলে রাখি একটা আপডেট সেটা হচ্ছে আগামীতে খুব শীঘ্রই পশ্চিমবঙ্গ রাজ্যের যে সমস্ত প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র রয়েছে এসআই অফিস রয়েছে লাইব্রেরি রয়েছে এই সমস্ত দপ্তরে যে বাংলা সহায়তা কেন্দ্রগুলো রয়েছে সেগুলো কিন্তু ধীরে ধীরে উঠিয়ে নেওয়া হবে তুলে নেওয়া হবে এবং এই রিলোকেটিং বাংলা সহায়তা কেন্দ্র গ্রাম পঞ্চায়েত হেডকোয়ার্টার অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যের প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত অঞ্চল অফিসে সেইগুলোকে শিফট করা হবে অর্থাৎ পোস্টিং করা হবে তাদেরকে টোটাল অফিসটাকে নিয়ে যাওয়া হবে গ্রাম পঞ্চায়েত দপ্তরে সেই নিয়ে কিন্তু এই নোটিশ দেওয়া হয়েছে এই নোটিশে স্পষ্ট করে লেখা আছে সব কিছু আপনারা স্ক্রিনশট দিয়ে রাখুন অথবা আপনারা ভিডিওটা পুনরায় আবার প্লে করুন দেখুন বুঝুন ঠিক আছে এই নোটিশটা দেওয়া হয়েছে দেখুন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস ডিপার্টমেন্টের তরফ থেকে এবং মেমো নাম্বার রয়েছে এখানে টু দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অল পশ্চিমবঙ্গ রাজ্যের প্রত্যেকটি যে ডিস্ট্রিক্ট রয়েছে প্রতিটা ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে কিন্তু এটা নোটিফিকেশনটা দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে যাতে করে তারা খুব শীঘ্রই এই কাজটা শুরু করে যে যত জায়গায় যে রয়েছে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র কিংবা এসআই অফিস কিংবা লাইব্রেরি যেখানে রয়েছে যে সমস্ত সেন্টার রয়েছে অফিস রয়েছে বাংলা সহায়তা কেন্দ্র তাদেরকে তুলে নিয়ে গিয়ে যাতে করে গ্রাম পঞ্চায়েত অফিসে কিংবা এসডি অফিসে কিংবা বিডিও অফিসে যাতে করে তাদেরকে শিফট করা হয় অফিসটা ঠিক আছে এই নিয়ে নোটিশ দেওয়া হয়েছে এবার আসুন আগের নোটিশে ঠিক আছে এই নোটিশে এই 12/12/2022 যে নোটিশ নিয়ে আপনারা বিভিন্ন ভিডিও দেখেছেন এখানে দেখুন নোটিফিকেশন এই নোটিশ দেওয়া হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস অ্যান্ড গভর্নমেন্টস ডিপার্টমেন্ট 59 হাওড়া 7111-02 এবং নিচে রয়েছে মেমো নাম্বার ডেট এটা নোটিশে স্পষ্ট করে উল্লেখ রয়েছে এখানে ওয়েবসাইটে দেওয়া রয়েছে এবং বিভিন্ন নোটিশ দেওয়া রয়েছে আমি এটাতে আসছি না মূল বিষয়টাকে বলছি আপনাদের মন দিয়ে শুনুন দেখুন এখানে বলা হয়েছে বিএসকে অ্যাকর্ডিংলি 1461 এডিশনাল বাংলা সহায়তা কেন্দ্র আর অ্যাপ্রুভড টু বি সেট আপ উইথ 2922 ডাটা এন্ট্রি অপারেটার যে ডাটা এন্ট্রি অপারেটার চাকরির জন্য আপনারা অনেক দিন থেকে অপেক্ষা করছেন আপনার এলাকাতে আপনার পাড়াতে আপনার পাশের বাড়ির কাছের কেউ বন্ধু কেউ হয়তো অলরেডি চাকরি পেয়ে গেছে এবং চাকরি পাওয়ার পর আপনি হয়তো চেষ্টা করছেন যে কবে রিক্রুটমেন্ট হবে যে বাংলা সহায়তা কেন্দ্রে ডাটা এন্ট্রি অপারেটার চাকরি আপনিও একটা করতে চাচ্ছেন
ঠিক আছে। এবং এখানে বলে রাখি এই 1461টা টোটাল ভ্যাকেন্সি আছে টোটাল গ্রাম পঞ্চায়েতে পশ্চিমবঙ্গ রাজ্যে, এখনও 1461টা সেন্টার হওয়ার বাকি রয়েছে। এবার দেখুন এক একটা বাংলা সহায়তা কেন্দ্রে দুজন করে স্টাফ থাকে, তাহলে আপনি যদি এই 1461কে দুই দিয়ে গুণন করুন, আপনি গুণ করলে কিন্তু 2922 হয়, অর্থাৎ টোটাল কিন্তু 2922টি এখানে সিট রয়েছে, অবশ্যই এতগুলো ভ্যাকেন্সি রয়েছে। এবং এই সংখ্যাটাকে নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে যে আপনারা গ্রাম পঞ্চায়েতে শিফট করুন, ঠিক আছে। এবার দেখুন যদি গ্রাম পঞ্চায়েতে যারা যারা রয়েছে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে, কিংবা যারা এসআই অফিসে চাকরি করছে বাংলা সহায়তা কেন্দ্র দপ্তরে, কিংবা যারা লাইব্রেরিতে রয়েছে অফিস খুলে, তাদেরকে নিয়ে গিয়ে যদি এই সংখ্যাটা পূরণ করা না যায়, ঠিক আছে, গভর্নমেন্ট যদি এই 1461টা সেন্টার করতে না পারে, ঠিক আছে, কম পড়ে যদি সংখ্যাটা, তবে কিন্তু পরবর্তীতে ইন ফিউচার নতুন করে রিক্রুটমেন্ট করবে, ঠিক আছে, এটা স্পষ্ট। তবে এখানে কিন্তু এমনটা বলা নেই যে এত সংখ্যা নিয়োগ হবে কিংবা এত সংখ্যা নিয়োগ হবে, এটা কিন্তু নিয়োগের কোনো রকম চাকরির কোনো কিন্তু নোটিশ নয়। তো ক্লিয়ার করতে পেরেছি, আশা করি বোঝাতে পেরেছি আপনাদেরকে। তো যদি বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন, এই নোটিশ নিয়ে আর বিভ্রান্ত হবেন না আপনারা, আপনাদেরকে আমি যতটুকু বুঝলাম আমি ততটুকু আপনাদের সঙ্গে শেয়ার করলাম, ঠিক আছে। এরপরেও যদি মনে হয় কিছু বুঝতে অসুবিধা আপনাদের, কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাবেন, অবশ্যই আমি উত্তর দিয়ে আপনাদেরকে সাহায্য করব। তবে মিসগাইড হবেন না, গুজবে কান দেবেন না কোথাও, এবং অযথা কারোর সঙ্গে কোনোরকম লেনদেনে যাবেন না চাকরি নিয়ে, এটা আপনাদেরকে আমি হাম্বেল রিকোয়েস্ট করছি। তো আপনারা চেষ্টা করবেন চাকরি যখনই সার্কুলার ছাড়বে আপনারা আবেদন করবেন, আমাদের চ্যানেল নিয়মিত ভিজিট করবেন, আমরা যখনই সার্কুলার ছাড়বে আমরা সঙ্গে সঙ্গে ভিডিও প্রোভাইড করব, কিভাবে অ্যাপ্লাই করবেন, কোথায় আবেদন করবেন, কোথায় কত ভ্যাকেন্সি, ঠিক আছে, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো আশা করি এই ভিডিওর এই নোটিফিকেশন নিয়ে আর কোনো ডাউট আপনাদের থাকবে না। যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এক্ষুনি, পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আমি নিয়ে আসব। আপনাদের কেমন লাগছে, কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনার জেলার নাম কমেন্ট বক্সে লিখে জানান, তাহলে পরবর্তী আপনার জেলাতে যদি কোনো রকম চাকরির আপডেট আসে আমরা কিন্তু সরাসরি আমাদের চ্যানেলে সেই ইনফরমেশন প্রোভাইড করব। ধন্যবাদ।